তাহলে আমরা এতক্ষণ যাবত যে সকল রোগের কথা বলেছিলাম, যেগুলো হয় বিভিন্ন ভিটামিনের স্বল্পতার কারণে, সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। যেমন এখানে দেখো রাতকানা। রাতকানা কেন হয়? ভিটামিন এ স্বল্পতার কারণে। ভিটামিন এ স্বল্পতার কারণে রাতকানা হওয়ার জন্য দেখো আমাদের এই বন্ধুটি রাতের বেলায় আলো জ্বালানো সত্ত্বেও সে রুমে কিচ্ছু দেখতে পাচ্ছে না, এবং এই স্টুলটার সাথে পারাখে হয়তো পড়েই যাবে। এটা থেকে নিজেকে প্রতিরোধ করার জন্য তোমার ভিটামিন এ প্রতিদিন খেতে হবে, এবং খেয়াল রাখতে হবে তোমরা যেসব খাদ্য খাচ্ছ সেগুলোতে ভিটামিন এ আছে নাকি। ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয়ে থাকে। দেখো ওর পাগুলো কিভাবে বেঁকিয়ে গিয়েছে, রিকেটস হওয়ার কারণে পায়ের যেসব হাড়গুলো থাকে সেগুলো বেঁকে যায়। আস্তে আস্তে কি হয়, মানুষটা স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না, যেমন এই বন্ধুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে পারছে না, এবং চলাফেরা করতে অনেক কষ্ট হয়। গলগণ্ড। গলগণ্ড সাধারণত হয়ে থাকে আয়োডিনের অভাবে। গলগণ্ডকে আমরা ইংরেজিতে বলে থাকি থাইরয়েড প্রবলেম। এখন থাইরয়েড প্রবলেমটা কেন হয়? থাইরয়েড হলো আমাদের গলার মধ্যে একটি অংশ। এই অংশটি ফুলে যেতে থাকে যখন আমাদের শরীরে আয়োডিনের স্বল্পতা হয়। তাই মনে করে দেখবে তোমাদের খাদ্যতে যেন আয়োডিন থাকে। এখানে দেখো বেরি বেরি হয় হলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে, কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের যদি স্বল্পতা হয় তোমার শরীরে, তাহলে বেরি বেরি হতে পারে। দেখো এই মানুষটা স্বাভাবিকভাবে দাঁড়াতেই পারছে না, তার স্ট্রেচ এই সাইডের স্ট্রেচগুলো নিয়ে দাঁড়াতে হচ্ছে। এই সাপোর্টটা যদি না থাকতো তাহলে সে কখনই ঠিক মতো দাঁড়াতে পারবে না। কি অসহায় একটা অবস্থা না বলো। এটা থেকে তোমাকে, তুমি যদি নিজেকে বাঁচাতে চাও, বেরি বেরি থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, তাহলে তোমার ভিটামিন বি খেতে হবে। এখন আমরা পুষ্টির বিভিন্ন প্রয়োজনীয়তা সম্পর্কে জানব। আমাদের দেহের জন্য পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিনের অভাব হলে বিভিন্ন রোগ হতে পারে, যেমন রাতকানা, মুখের ঘা, রিকেটস, বেরি বেরি ইত্যাদি। এখন আবার আমিষের অভাবেও হতে পারে বৃদ্ধির সমস্যা, এবং পেশি ক্ষয়প্রাপ্ত হতে পারে। পুষ্টি উপাদান যেমন আয়োডিনের অভাবের কারণে গলগণ্ড হয়ে থাকে। একটু আগে যে ছবিটা দেখেছো, গলা একদম ফুলে গিয়েছিল, এটা হয় হলো আয়োডিনের অভাবে। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাওয়ার জন্য বিভিন্ন খাদ্যের সমন্বয় করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে আমরা একটা আলোচনা দিয়ে আমাদের এই অংশটি শেষ করছি। আলোচনা করতে হবে কোন কোন খাদ্যে অধিক পরিমাণে আমিষ পাওয়া যায়। এটি কি উদ্ভিজ্জ আমিষে নাকি প্রাণীজ আমিষে? যে সকল খাদ্যে অধিক পরিমাণে আমিষ পাওয়া যায় সেগুলোকে ছকের মধ্যে লিখতে হবে, এবং তোমরা সহপাঠীদের সাথে অবশ্যই এটা নিয়ে কথা বলবে। তাহলে এই আলোচনা দিয়ে শেষ করছি আমাদের পুষ্টির উপাদান নামক এই অংশটি।